নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল কলমচড়া থানার পুলিশ। অভিযানে ধ্বংস 3 লক্ষ গাঁজা চারা গাছ, ধ্বংসে দিশাহারা গাঁজা চাষিরা। থানার ওসি হিসেবে দায়িত্ব পেতেই মাথায় আকাশ ভেঙে পড়ে গাঁজা কারবারিদের। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর অবশেষে কলমচড়া থানার ওসি নারুগোপাল দেবের উদ্যোগে সিপাহীজলা জেলার মানিক্যনগর গভীর জঙ্গলে এই নেশা বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ছিলেন ওসি নারুগোপাল দেব, ইন্সপেক্টর সৈকত দাস, এসআই বিশ্বজিৎ দেববর্মা, এসআই শান্তি ত্রিপুরা, টিএসআর ও পুলিশ বাহিনী। এদিনের এই অভিযানে কলমচড়া থানা ও বক্সনগর এলাকার সরকারি বনভূমিতে গজিয়ে ওটা প্রায় 3 লক্ষ গাঁজার চারা গাছ ধ্বংস করা হয় পুলিশের উদ্যোগে। তবে এই গাঁজাগুলি লাগানোর আগেই নার্সারিতে ধ্বংস করা হয়। এখনো পর্যন্ত কয়েকদিনে 3 দিনের অভিযানে 10 লক্ষ গাঁজা চারা ধ্বংস করা হয়। ওসি হিসাবে নারুগোপাল দেব দায়িত্ব পেতে গাঁজা চাষিদের মাথায় যেন হাত পড়েছে। এর আগে উল্লেখিত সরকারি বনভূমিতে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ চালিয়ে আসছে গাঁজা কারবারিরা। তারা এক প্রকার পুলিশকে গুমে রেখে চালিয়ে যাচ্ছিল গাঁজার চাষ। মঙ্গলবার বিকেল 5:30 সংবাদ মাধ্যমে এমনটাই জানান ওসি নারুগোপাল দেব। টিম বানিয়েছি, এটাতে আমি নিজে ছিলাম, থানার ইন্সপেক্টর সৈকত দাস, এসআই অরুণ দেববর্মা, এসআই শান্তি বাহু ত্রিপুরা, অন্যান্য স্টাফ, টিএসআর 11 ব্যাটেলিয়ন, টিএসআর যেমন আমরা মানিক্যনগর এলাকাতে আমরা যাই গভীর জঙ্গলে, সেখানে ভেতরে গভীর জঙ্গলে আমরা সেখানে গাঁজার নার্সারি পাই। তো এই নার্সারি অনেকগুলো প্লট ছিল, সবগুলো প্লটই আমরা আজকে ধ্বংস করেছি। আজকে অনুমান 3 লক্ষ হবে। তো আপনারা এর আগেও জানেন, আমি আরও এর আগেও আরও 2 বার রেড করেছি, এইভাবে গাঁজা গাছ আমরা ধ্বংস করেছি। এখন পর্যন্ত অনুমান 10 লক্ষের মতো চারা গাছ। তিনটা অপারেশন হয়েছে আপনার আসার পর, রাইট? তিনটা অপারেশনে অনুমান 10 লক্ষের মতো চারা গাছ আমরা ধ্বংস করেছি। তো আমার কাছে আরও কিছু খবর আছে, আমরা সেই সব জায়গায় একটু ইনকোয়ারি করে তারপর আমরা সেই সব জায়গাতেও আমাদের অভিযান জারি রাখবো। এই অভিযান কি আগামী দিনে জারি থাকবে? হ্যাঁ, কন্টিনিউ হবে এটা। আমরা আমাদের কাছে যখন যা খবর আছে, খবর না থাকলেও আমরা জঙ্গল এরিয়াতে আমরা অপারেশন করছি, দেখছি কোথায় কোথায় আছে, যেখানে পাবো সেখানে ধ্বংস। কয়টা প্লট কেটেছেন আজকে? আজকে আমরা অন্তত 7 থেকে 8টা প্লট হবে। এগুলি কি গাছ না নার্সারির মধ্যে? নার্সারি নার্সারি এগুলি এখনো লাগানো হয়নি, তৈরি করা হয়েছে, হয়তো ভবিষ্যতে কিছুদিনের মধ্যে হয়তো এগুলি লাগানো। এর আগে আপনারা ধ্বংস করে দিয়েছেন? এর আগে আমরা ধ্বংস করেছি। এটা এখনই বোঝা যাচ্ছে না, তবে সব দিকে জঙ্গল ছিল, ঘন জঙ্গল ছিল। কারো কি আটক করতে পেরেছেন? না, ওইখানে কোনো লোক জন আমরা পাইনি। এটার পাশে কোনো বাড়িঘরও ছিল না, পরিত্যক্ত জায়গা, পরিত্যক্ত জায়গা পড়ে আছে। থ্যাংক ইউ।